হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি মূলত ঈদের জন্য শুভেচ্ছার যে ব্যানার তৈরি করতে হয় সেই ব্যানারটা মোবাইলের মাধ্যমে আমরা কীভাবে খুব সহজে তৈরি করতে পারি সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো মোবাইলের স্ক্রিনে আসার পরে আমরা কি করব। আমাদের মোবাইলের যে প্লে স্টোর যেটি রয়েছে অ্যাপস সেই প্লে স্টোরে আমরা চলে যাব তো দেখতে পাচ্ছেন এটি আমার মোবাইলের প্লে স্টোর এই প্লে স্টোরে আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো আমাদের প্লে স্টোর অ্যাপসটি কিন্তু ওপেন হয়েছে তো এখন আমরা এখান থেকে সার্চ করব ঈদ মুবারক পোস্টার ই আইডি এম ইউ বি এ আর এ কে পোস্টার এই লেখাটা লিখে আমি এখান থেকে সার্চ করলাম তো সার্চ করার সঙ্গে সঙ্গে সবার প্রথমে একটা অ্যাপস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঈদ মুবারক পোস্টার পোস্টারলি এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে তো অ্যাপসটাতে আমি এখানে চাপ দিয়ে দিলাম সাপ দেওয়ার পরে মাত্র তেরো মেগাব্যাটের একটি অ্যাপস এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব তো আমি এখানে ইনস্টলে চাপ দিয়ে দিলাম তো অ্যাপসটা আমাদের ইনস্টল হচ্ছে তো এখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়েছে এখন আমরা যদি আমাদের মোবাইলের অ্যাপস গ্যালারিতে যদি দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা কিন্তু আমাদের চলে এসেছে অ্যাপসটা এখান থেকে আমরা ওপেন করে দিলাম তো অ্যাপসটা ওপেন করার পরে এখান থেকে পারমিশন যেটা চাবে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন তো আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঈদের যে শুভেচ্ছা ব্যানার সেই ব্যানারের কিন্তু অসংখ্য ডিজাইন এখানে রয়েছে এখানে আপনি যদি কোনো দল করে থাকেন রাজনীতি এখানে আওয়ামী লীগ বিএমপি সব পোস্টার কিন্তু এখানে রয়েছে আপনারা আপনাদের যদি কোনো দলীয় পরিচয় থাকে সেক্ষেত্রে আপনারা এই দলীয় ব্যানারগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন এছাড়াও অসংখ্য ব্যানার এখানে রয়েছে আপনারা নিচে যদি ট্যাপ করে নিচের দিকে যদি যান এখানে একটু লোড হচ্ছে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সবগুলো কিন্তু একটা 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 করে কিন্তু ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের পছন্দ তো এখান থেকে আমি একটা ডিজাইন যদি এখান থেকে সিলেক্ট করি আমি এটাতে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখানে একটা লেখা দেখাচ্ছে যে ইটস প্রিমিয়াম আইটেম ইউ নিড টু ওয়াশ এ ভিডিও অ্যাডস টু আনলক দিস আইটেম তার মানে এখানে আপনাদের একটা ভিডিও অ্যাড দেখতে হবে দেখলে এই ফিচারটা কিন্তু আনলক হয়ে যাবে তো আমি এখানে আনলকে ক্লিক করলাম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেকেন্ড উঠছে কয়েক সেকেন্ড দেখার পরে আমরা এটা এটাকে এখান থেকে ক্লোজ করে দেবো ক্লস করে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু আনলক হয়ে যাবে তো এটা আমি ক্লস করে দিলাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়েছে আনলক এবং এখন যদি আমরা এখানে ওপেন নাও যে লেখাটা সবুজ বাটন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেই ডিজাইনটা কিন্তু ওপেন হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু ওপেন হয়েছে তো এখন আমরা কি করব এখন আমাদের যে কালো অংশ ঢুকে কালো অংশে আমরা একটা ছবি সেট করব তো এই জন্য আপনারা সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে দিতে পারবেন অথবা আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে তাহলে গ্যালারি থেকেও দিতে পারবেন তো আমি গ্যালারিতে ক্লিক করলাম করে দেখি আমার এখানে কোনো ছবি আছে নাকি তো আমি একটু নিচের দিকে যাই দেখি কোন ছবিটা দেওয়া যায় ছবি তো দেখছি না আচ্ছা এই ছবিটা আমি দেই তো ছবিটা আমি এখান থেকে ক্লিক করলাম করার পর এখানে আপনারা ক্রপ করতে পারেন অথবা ক্রপ না করে দিতে পারেন তো আমি ক্রপ করলাম না তো এখানে বিজ্ঞাপন কিন্তু আসবে যেহেতু এটা ফ্রি ফ্রিভাবে আপনি করতে পারছেন এজন্য কিন্তু এখানে আপনাদের বিজ্ঞাপনের হামলাটা কিন্তু আসবে বিজ্ঞাপন আসলে কিন্তু আপনাদের কেটে দিতে হবে তো আমাদের ছবিটা এখানে ওপেন হয়েছে আমরা এই ছবিটাকে একটু টেনে আমরা একটু জায়গা মতো যদি দেই তাহলে দেখি আমাদের কেমন হয় তো আপনাদের যেভাবে যেটুকু আপনারা আপনাদের প্রয়োজন হবে সেটুকু আপনারা এখানে আপনারা দিয়ে দিবেন তো এরপরে যেটি রয়েছে যে আপনার নাম লিখুন নিচে এখানে আপনার নাম লিখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে নাম সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন তো এখানে আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে আমরা কি করব যে সবুজ ডান যেটা লেখা আছে ডানে ক্লিক করব করলে দেখতে পাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে চলে আসছে এখন আমরা যেটা করব আমরা এখান থেকে আমাদের নাম পদবী যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দেবো তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের যে পদবী যেটা সেটা আমরা এখানে দিয়ে দেবো যেমন আমার পদবি। পরিচালক কাজল কম্পিউটার সেন্টার দিয়ে এখান থেকে আমি ডাউন করে দিলাম দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সে লেখাটা কিন্তু ব্যানারের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে গিয়েছে তো আপনারা চাইলে ব্যানারটা এখন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এই জন্য সবার উপরে দেখতে পাচ্ছেন যে সেভ লেখা রয়েছে সেভে যদি ক্লিক করে তাহলে আমাদের ব্যানারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই বিজ্ঞাপনটা আমরা এখান থেকে ক্লস করে দিলাম তো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ব্যানারটা কিন্তু ডাউনলোড হয়েছে আমরা যদি এখন মোবাইলের গ্যালারিতে যদি গিয়ে দেখি তো আমি আমার ফটোজে যদি যাই যাওয়ার পরে এখান থেকে এখানে যে পিকচার্স যে অপশনটা রয়েছে পিকচারসে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ব্যানারটা কিন্তু ডাউনলোড হয়েছে তো আমরা এটাকে এখন চাইলেই কিন্তু আমরা ফেসবুকে কিন্তু ইউজ করতে পারি তো খুব সহজ একটি বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে তো এই ছিল মূলত আজকের বিষয় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ